আমার নমস্কার, আমি অনির্বাণ, বাংলা রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধু, নরেন্দ্র মোদীর মাথা থেকে সেকুলারিজমের ভূত নেমে গেছে। নরেন্দ্র মোদী দুবার প্রাইম মিনিস্টার হওয়ার পরে ভেবেছিলেন যে এবার বোধহয় সেকুলার হওয়া যাবে, এবার বোধহয় তিনি সমস্ত ধর্মের মধ্যে তিনি গ্রহণযোগ্য হয়ে উঠেছেন, নরেন্দ্র মোদী এটা ভেবেছিলেন, তার জন্য কিন্তু সেকুলারিজমের দিকে চলে যাচ্ছিলেন। দলের কথা না শুনে, আরএসএস এর কথা না শুনে এবং দলের নিচু স্তরের কথা না শুনে তিনি সেকুলারিজমের রাস্তা ধরে নিয়েছিলেন। অনেকে মনে করেছিলেন যে নরেন্দ্র মোদী বোধহয় শান্তির নোবেল পুরস্কারের পাওয়ার উদ্দেশ্যে দৌড়াচ্ছেন। নরেন্দ্র মোদীকে কোনোদিনই শান্তির নোবেল পুরস্কার দেওয়া হবে না, কারণ গুজরাট দাঙ্গা উনি করান বা না করান তার ধাব্বা কিন্তু সবাই লাগিয়ে রেখেছে ওনার উপরে। উনি রেহাই পান তার থেকে, সেই কেস থেকে বরি হয়ে যান, কোনো অসুবিধা নেই। নরেন্দ্র মোদীকে কোনোদিনই শান্তির নোবেল পুরস্কার দেওয়া হবে না, এটা নরেন্দ্র মোদী ভালো করেই জানেন। কিন্তু তবুও একজন বড় ইন্টারন্যাশনাল লিডার ধীরে ধীরে সেকুলার হয়ে উঠছিলেন, যেটা বিজেপির থেকে ধীরে ধীরে তিনি দূরে সরছিলেন। বিজেপির যে কোর এজেন্ডা, যেখান যা নিয়ে বিজেপির অস্তিত্ব, সেখান থেকে তিনি দূরে সরছিলেন। এই সেকুলারিজমের জন্যই কিন্তু অটল বিহারী বাজপেয়ী 2004 হেরেছিলেন, যিনি দলকে মর্যাদা দেননি, যিনি ভেবেছিলেন দেশ এবং সমস্ত জাতি আমার সঙ্গে রয়েছে, আমি কাজ করেছি, ইন্ডিয়া শাইনিং, এই স্লোগান দিয়ে তিনি কিন্তু ক্ষমতায় আসতে চেয়েছিলেন। কিন্তু মনে রাখতে হবে, একটা বিশেষ তবকা আমাদের দেশের যারা কিন্তু ইন্ডিয়া শাইনিং বা একটা রাস্তা বা একটা কলেজ বা একটা হসপিটালের জন্য কিন্তু তারা ভোট করে না, তারা কিন্তু ডেভেলপমেন্টের জন্য ভোট করে না, তারা কিন্তু জাতির জন্য ভোট করে, তারা কিন্তু নিজের তবকার জন্য ভোট করে। তাদের কথা মতন চললে তবেই ভোট হবে তার পক্ষে, সেইভাবে বিজেপি কোনো দিনই ভোট পাবে না, বিজেপি কিন্তু ভালো করেই বুঝে গেছে। কারণ যদি একটা দিক পরিষ্কার করে বিবেচনা করা হয়, বিজেপির মুসলিম যে সংগঠন আছে, মুসলিম যে উইংস আছে, সেই উইংসে, মুসলিম উইংসের মধ্যে যতগুলো পদ আছে, সেই পদের টোটাল যত সংখ্যা হয়, সেই সংখ্যা সমান ভোট বিজেপি কিন্তু লোকসভায় পায়নি। এবং বিজেপি কিন্তু দেখে নিয়েছে যে 370 ধারা রিমুভালের পরে, কাশ্মীরে এত কিছু করার পরে, তারপরেও কিন্তু কাশ্মীরে বিজেপিকে ভোট দেয়নি। নরেন্দ্র মোদী তার যে লোকসভা অঞ্চল, সেই লোকসভা অঞ্চলে নরেন্দ্র মোদী পর্যন্ত ভোট পাননি একজন দেশের প্রধানমন্ত্রী হিসেবে। যখন তিনি মুসলিম এরিয়াতে ভোট নিতে ঢুকছেন, তখন কিন্তু সেখানে 8টা 10টা 20টা ভোট পেয়েছেন। নরেন্দ্র মোদী যত মুসলিমকে আজ পর্যন্ত বাড়ি দিয়েছেন, ঘর দিয়েছেন, অর্থাৎ প্রাইম পিএম আবাস যোজনা দিয়েছেন, তত ভোট পাননি বিজেপি, তত ভোট পায়নি। তো বিজেপি যদি ভেবে থাকে যে সফট হিন্দুত্বের লাইন নিলে বা হিন্দু মুসলিম না করলে বিজেপি ভোট পাবে মুসলিমদের, তা কিন্তু অলীক কল্পনা। বিজেপি কোনোদিনই মুসলিমদের ভোট পায়নি, আর ভবিষ্যতেও পাবে না। বিজেপি যা খুশি করে নিক, যা খুশি করতে পারে, যখন পাবে না তখন বিজেপি। আর নরেন্দ্র মোদী যখন ভেবেছিলেন যে একটা সফট হিন্দুত্বের লাইন নিয়ে উনি সেকুলারিজমের দিকে চলে যাবেন, তার ফলাফল হিসাবে কিন্তু তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে 240টা আসনে কিন্তু তারা নামিয়ে এনেছে, কারণ হিন্দুত্বের লাইন থেকে সরে গেছিল বিজেপি। তো হিন্দুরা বুঝিয়ে দিয়েছে যে এই মাঝখানের কোনো রাস্তা হয় না, যদি রাস্তা নিতে হয় হয় ইধার নালে উধার, এইভাবে যেভাবে কংগ্রেস নেয় সেভাবেই রাস্তা নিতে হবে, নালে হবে না। বিজেপি কিন্তু ভুল সূত্রে হিন্দুত্বের লাইন ধরে নিয়েছে। এখন নির্বাচনের মৌসুম চলছে, 5টি রাজ্যে ভোট, যার মধ্যে 2টি রাজ্যে ভোট হয়ে গেছে, জম্মু কাশ্মীরে হয়ে গেছে, হরিয়ানাতে হয়ে গেছে, আরও আগামী দিনে 5টি রাজ্যে ভোট, এই 13ই নভেম্বর এবং 20শে নভেম্বর আপনার ঝাড়খণ্ড, মহারাষ্ট্রে ভোট, আবার জানুয়ারিতে সম্ভবত বিহার, আর এদিকে চলে যান দিল্লিতে ভোট আছে। তো এইসব জায়গাগুলিতে ভোটের আগে বিজেপি কিন্তু তার লাইন চেঞ্জ করে নিয়েছে। বিজেপি কিন্তু বুঝতে পেরে গেছে, 6 মাসও হয়নি লোকসভার ভোট হয়েছে, 6 মাসও হয়নি লোকসভা ভোটের রেজাল্ট এসেছে, তো সেখান থেকে বিজেপি যখন তাদের লাইন বুঝতে পেরে গেছে, তো সেই জায়গায় এসে বিজেপি কিন্তু হরিয়ানাতে হারা আসনগুলি জিতে এসছে। এবং সেই জায়গায় হরিয়ানায় যখন যোগীজিকে দায়িত্ব দেওয়া হয়েছে, যোগীজি কিন্তু এই হিন্দুত্বের লাইন পরিষ্কার করে দিয়েছে, একদম পরিষ্কার করে দিয়েছে, কোনো মাঝের লাইন নেননি কিন্তু যোগীজি, একদম পরিষ্কার করে হিন্দুত্বের লাইন নিয়ে নিয়েছেন। সেই হিন্দুত্বের লাইনটা কি, যোগীজি কিন্তু বাংলাদেশের উদাহরণ দেখিয়ে বলেছেন, টেনে বলেছেন যে
এক রহেঙ্গে তো নেক রহেঙ্গে, আগার হাম বাটেঙ্গে তো কাটেঙ্গে, যেমন বাংলাদেশে হয়েছিল। ঠিক এই লাইনটা যখনই হয়েছে তখন কিন্তু যে যে আসনগুলিতে বিজেপির হারার কথা ছিল সেই আসনগুলিই বিজেপি জিতেছে, এবং যোগীজি যেসব জায়গাগুলিতে প্রচার করেছেন এবং এই স্লোগান দিয়ে সেই সব জায়গাগুলো কিন্তু হিন্দুরা একাট্টা হয়ে ভোট দিয়ে দেখিয়ে দিয়েছে যে হিন্দুত্বের লাইন নিলে আমরা বিজেপির সঙ্গে আছি, বিজেপি যদি এই মধ্যবর্তী কোনো লাইন ধরে তাহলে আমরা বিজেপির সঙ্গে নেই। তারা কিন্তু 2004-এও এই সিগন্যাল বিজেপিকে দিয়েছিল, 2024-এও এই সিগন্যাল দিল বিজেপি, এবার বুঝতে পেরে গেছে। এবার 2004 এবং 24-এর মধ্যে পার্থক্য কি, 2004-এ ক্ষমতার থেকে একেবারে ছুড়ে ফেলে দিয়েছিল এবং 2024-এ যে শুধু ক্ষমতা হারানোর ভয় দেখিয়ে রেখে দিয়েছে, কারণ হিন্দুরাও জানে যে বিজেপিকে তাড়ালে তার থেকে দুরবস্থা তাদের আর কিছুই হতে পারে না, বাংলাদেশের মতন বা পাকিস্তানের মতন বা আফগানিস্তান হতে অনেকগুলো রাজ্য অপেক্ষা করছে, পশ্চিমবাংলা অপেক্ষা করছে বাংলাদেশ হতে, পশ্চিমবাংলা অপেক্ষা করছে আফগানিস্তান হতে, পশ্চিমবাংলা অপেক্ষা করছে পাকিস্তান হতে, শুধু বিজেপির জন্য এখনো পারছে না। কেরালা কিন্তু সেই রাস্তা ধরে নিয়েছে, জম্মু কাশ্মীর সেই রাস্তাই চলছে, শুধু বিজেপির জন্য পারছে না। আর এই ভারত বিরোধী শক্তি যারা আছে এদের এত জ্বালা কেন বিজেপি? কারণ বিজেপি না থাকলে এরা চুপচাপ সেই রাস্তায় চলতে পারে, সেই রাস্তা ধরতে পারে, সেই রাস্তা ধরতে পারছে না বলে এদের এত জ্বালা হচ্ছে। মোদীর মাথা থেকে সেকুলারিজমের ভূত নেমে গেছে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু এখন বিজেপি কিন্তু আর নরেন্দ্র মোদীর কথায় চলবে না, চৌকিজি যে টোন সেট করে দিয়েছেন সেই সেট করা টোনেই কিন্তু বিজেপিকে চলতে হবে। বিজেপি সেই যোগীজি যে বলেছেন যে এক রহেঙ্গে তো নেক রহেঙ্গে, আগার হাম বাটেঙ্গে তো কাটেঙ্গে, সেই একই টোন ধরে কিন্তু মহারাষ্ট্রেও নির্বাচন শুরু হয়েছে, মহারাষ্ট্রে জায়গায় 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 এই একই পোস্টার পড়তে শুরু করেছে, এবং হিমন্ত বিশ্ব শর্মাও কিন্তু সেই একই টোনে কিন্তু কথা বলছেন ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডের দায়িত্বে রয়েছেন, ঝাড়খণ্ডের নির্বাচনের দায়িত্বে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, এবং যোগীজির দায়িত্বে রয়েছেন মহারাষ্ট্রের। দেখা যাক কি হয়, যখন হিন্দুরা বুঝতে পেরেছে যে বিজেপি তাদের কথা ভাবতে শুরু করেছে আর মধ্যবর্তী লাইন নেয়নি, হিন্দুরা দেখা যাক এবার কিভাবে ভোট করে। আমরা সবাই অপেক্ষায় রইলাম। আর একটা কথা বলে শেষ করব, সেই কথাটা, মুসলিমরা যখন প্রত্যেক সপ্তাহে একবার করে তারা এক হবার ডাক দেয়, এক হবার ডাক দেয়, তাদের কাছে কিন্তু এই দেশ প্রথম নয়, তাদের কাছে এই ধর্মটা প্রথম। তারা যদি যখন তাদের সমাজকে এক হবার ডাক দেয় প্রত্যেক সপ্তাহে, তাতে কোনো তাদের কেউ দোষের কিছু দেখে না, কিন্তু এই লিবারেল গ্যাং যারা আছে এরা তখনই দোষের দেখে যখন যোগীজি প্রথমবার এবং একবার হিন্দুদের মধ্যে এক হবার ডাক দিয়েছেন, যে এক এক রহেঙ্গে তো নেক রহেঙ্গে, আগার হাম বাটেঙ্গে তো কাটেঙ্গে, এই এক হওয়ার ডাক দিয়েছেন, তখন লিবারেল গ্যাংয়ের কিন্তু হাগু বেরিয়ে পড়েছে, তাদের প্যান্ট হলুদ হতে শুরু করেছে। এগুলো কিন্তু বেশ বোঝা যায় যে হিন্দু যদি এক হয়ে যায় তাহলে লিবারেল গ্যাংয়ের কিছু করার থাকবে না, তার জন্য তারা কিন্তু ভয় পেতে শুরু করেছে, তাদের মধ্যে হৃদকম্প হওয়া শুরু করেছে। সমস্ত